কয়েকদিন ধরেই রাজনীতির বড় খবর ক্রিকেটার সাকিব আল হাসান এবং কিংস পার্টি, বিএনপি কিংবা আওয়ামী লীগও সাকিব ইস্যুতে গরম। এখন অনেকের প্রশ্ন, সাকিবকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন কিনা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। কিংস পার্টিকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন সাকিব আল হাসান, এমন খবর নেটের দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ঘটনার সূত্রপাত বিএনপির প্রথম সারির নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিনের সাথে সাকিবের একটি ছবি প্রকাশ্যে আসার পর। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কিংস পার্টি হিসাবে পরিচিত পাওয়া বিএনএমে যোগ দেওয়ার মাধ্যমে সাকিব আল হাসান তার রাজনীতিতে অভিষেক করতে চেয়েছিলেন। তার এই কৌশল ছিল পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুকরণ। ইমরান যেভাবে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক সেই পথেই হাঁটার পরিকল্পনা ছিল ক্রিকেটার সাকিবের। ছবিটি প্রকাশ্যে আসার পরপরই রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তোলপা শুরু হয়। এই ঘটনাটি গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহের ঘটনা। তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন এবং সেখানে এমপি হন সাকিব আল হাসান। ইমরানের দল তেহরিকি ইনসাফের মতো সাকিবেরও চিন্তা ছিল একটি নতুন দল গঠন করে আলোড়ন সৃষ্টি করা। অদূর ভবিষ্যতে এ দল থেকে নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের, কিন্তু বিধি বাম, মেলেনি সমীকরণ। শেষ পর্যন্ত এসব পরিকল্পনা ভেস্তে যায়। দ্বাদশ নির্বাচনের আগে কিংস পার্টি হিসাবে পরিচিত পাওয়া বিএনএমে যোগ দিতে গিয়েও কিছুটা পিছু হটেছেন তিনি। নির্বাচনের সময় সাকিব তিন দফায় মেজর হাফিজের বনানীর বাসায় গিয়েছিলেন। প্রাথমিক বৈঠকে সাকিব তার উচ্চাকাঙ্ক্ষা ও পরিকল্পনার কথা জানান বিএনএমের নেতাদের। দ্বিতীয় দফায় একটি দলে যোগ দেওয়ার প্রস্তাবপত্রে সই করেন তিনি। তৃতীয় দফায় বৈঠকে সৌজন্য সাক্ষাৎ করেন দলের নেতাদের সঙ্গে। সেখানে রাজনীতি নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন সাকিব। বিএনএমের একজন নেতা জানিয়েছেন সাকিব উচ্চাভিলাষী, নতুন দলে আসার পেছনে তার সুদূর প্রসারে চিন্তা ছিল। সাকিব চেয়েছিলেন দলটির চেয়ারম্যান হতে। মেজর হাফিজ মারা যাওয়ার পর তিনি চেয়ারম্যান হতেন। ইমরান খানের মতো নতুন দলের নেতৃত্ব দিয়ে এক পর্যায়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও ছিল তার। অবশ্য এই সব কিছুকেই পুরনো খবর বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। অন্যদিকে মেজর হাফিজ তার সংবাদ সম্মেলনে সাকিব ও তার মধ্যে আলোচনার বিষয়ে অস্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন সাকিব তার কাছে গেলেও তিনি তাকে নিরুৎসাহিত করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য বলছেন সাকিব আওয়ামী লীগে আসার আগে কি করেছেন সেটি তিনি বা তার দল জানতেন না। এদিকে বিএনপির কয়েকজন নেতা দাবি করেছে সাকিব আল হাসান তারেক রহমানের হাত ধরে বিএনপিতেও আসার চেষ্টা করেছেন, তবে এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সাকিব আল হাসান আওয়ামী লীগের এমপি না হলে কিংস পার্টি দিয়ে কতটুকু ইমরান খান হতে পারতেন সে নিয়ে প্রশ্ন রয়েই গেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।